দুধ বেচতে 30 কোটি টাকার হেলিকপ্টার। কৃষি প্রধান দেশে কৃষকদের দুর্দশা কম কিছু না, কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম হিসেবে শিরোনামে এসেছেন ভারতের মহারাষ্ট্রের জনার্দন ভায়ের। কারণ দুধ বেচতে তিনি একটি আস্ত হেলিকপ্টার কিনে ফেলেছেন যার দাম প্রায় 30 কোটি টাকা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি এলাকার বাসিন্দা জনার্দন ভায়ের দুধের ব্যবসা করেন। দেশের বিভিন্ন প্রান্তে তার ব্যবসা ছড়িয়ে রয়েছে। নিজের কাজের জন্য অনেক সময় কৃষককে দেশের অন্য জায়গা যেতে হয়, আর সেই কারণেই তিনি হেলিকপ্টার কিনে নিয়েছেন। ইতিমধ্যে নিজের বাড়ির পাশের একটি হেলিপ্যাডও বানিয়ে ফেলেছেন জনার্দন বাবু। পাশাপাশি পাইলট রুম, টেকনিশিয়ান রুমও বানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে তিনি জানায়, দুধের ব্যবসার জন্য আমাকে প্রায়ই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের মতো একাধিক রাজ্যে সফর করতে হয়, তাই হেলিকপ্টার কিনেছি। 15ই মার্চ হেলিকপ্টারটি চলে আসবে। আমার কাছে 2.5 একর জমি আছে, সেখানে হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে। জানা গিয়েছে প্রায় 100 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে জনার্দন বাবু। কৃষিকাজের পাশাপাশি দুধের ব্যবসাও করেন তিনি। গত রবিবার ট্রায়ালের জন্য হেলিকপ্টারটি তাদের গ্রামে এসেছিল। তখন গ্রামের পঞ্চায়েত সদস্যদের সেটিতে চাপিয়ে বেশ কিছুক্ষণ আকাশে ঘুরিয়ে আনেন ওই কৃষক। সব মিলিয়ে দেশজুড়ে চলা কৃষক আন্দোলনের মধ্যেই এক সম্পূর্ণ ভিন্ন চিত্র ফুটে উঠল মহারাষ্ট্রে।